আজকের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলিতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যদি ফেসবুকে দেখেন তাহলে ভিডিওটি শেয়ার করে পেজটি অবশ্যই ফলো করবেন। আধার কার্ডের সঙ্গে ভোটার আইডি কার্ডের লিংক না করানো ব্যক্তিদের জন্য স্বস্তির খবর। আধারের সঙ্গে ভোটার আইডি কার্ড লিংক করার সময়সীমা বাড়ালো কেন্দ্রীয় সরকার। আধার কার্ড লিংক করার শেষ তারিখ সরাসরি এক বছর বাড়ানো হয়েছে। এখন আপনি 31 মার্চ 2024 পর্যন্ত আপনার এই কাজ শেষ করতে সক্ষম হবেন। আগে এই সময়সীমা ছিল 2023 সালের 1 এপ্রিল পর্যন্ত। তবে নির্বাচন কমিশনের মতে আধার ভোটার আইডি লিঙ্কিং আপনার ইচ্ছার উপর নির্ভর করে, এটি বাধ্যতামূলক নয়। যদি আধারকে ভোটার আইডির সাথে লিঙ্ক করতে চান তবে ফর্ম 6B জমা দিতে হবে, যার সময়সীমা মার্চ 2024 শেষ পর্যন্ত বাড়ানো হয়েছে। কংগ্রেসের এক সাংসদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ভোটার তালিকা থেকে যাদের আলাদা পরিচয়পত্র ও একই নাম রয়েছে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। ভোটার আইডি এবং আধার কার্ড লিঙ্ক করার কাজটি অনলাইন এবং অফলাইন দুইটি পদ্ধতিতেই করা যেতে পারে। আপনি চাইলে মোবাইল থেকে মেসেজ পাঠিয়ে অথবা কল করে লিঙ্কিংয়ের কাজ শেষ করতে পারেন। জল্পনা এবং অপেক্ষার অবসান হলো। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করে দেওয়া হলো বিজেপির তরফে। ছত্তিশগড়ের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন বিজেপি নেতা বিষ্ণুদেও সাই। এই প্রথম কোনো আদিবাসী মুখ্যমন্ত্রী পেতে চলেছে ছত্তিশগড়। রাজ্যের প্রথম আদিবাসী মুখ্যমন্ত্রী হিসাবে এবার শপথ পাঠ করতে চলেছেন বিষ্ণুদেও সাই। এর আগে মোদি মন্ত্রিসভার সদস্য ছিলেন বিষ্ণু। পরবর্তীকালে তিনি ছত্তিশগড়ে রাজ্যের দলীয় দায়িত্বভার গ্রহণ করেন। 16তম লোকসভায় তিনি ছিলেন মোদী সরকারের মন্ত্রী। এবার ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী পদে বসছেন তিনি। ছত্তিশগড় দখলের পর মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়েই জল্পনা শুরু হয়ে যায়। এরপরই সে রাজ্যে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঠিক করতে রাজ্যে আসে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক দল। এরপরই রবিবার ঘোষিত হয় বিষ্ণুদেও সাইয়ের নাম। এবার কাছাড় জেলায় পুলিশের এনকাউন্টার। বার্মিজ সুপারি সরবরাহকারীকে লক্ষ্য করে গুলি ছুড়ে অসম পুলিশ। শনিবার রাতে কাছাড় জেলার গুমরার খরচুরা এলাকায় এই এনকাউন্টারের ঘটনাটি ঘটেছে। পুলিশের গুলিতে এক বার্মিজ সুপারি সরবরাহকারী আহত হয়েছেন। পুলিশ সূত্রে জানা যায়, পুলিশকে আক্রমণ করে পালানোর সময় সরবরাহকারীকে গুলিবিদ্ধ করা হয়। আহত বার্মিজ সুপারি সরবরাহকারী হলেন গুমরার বাসিন্দা জাবির হোসেন। বর্তমানে মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন জাবির। এদিন বার্মিজ সুপারির অভিযোগে তাকে পুলিশ গ্রেফতার করেছিল। তার ডান পায়ে গুলি লেগেছে। সহপাঠীদের সঙ্গে পিকনিকে গিয়ে চরম পরিণতি চার ছাত্রীর। দুপুরে খাওয়ার পর সমুদ্রে নেমেছিলেন সহপাঠীদের সঙ্গে, সেই সময়ে সমুদ্রে তলিয়ে গিয়ে মৃত্যু হলো চার ছাত্রীর, নিখোঁজ আরও এক ছাত্র। শনিবার বিকেলে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের দেবগড় বিচে। পুনের সৈনিক স্কুলের 35 জন ছাত্রছাত্রী পিকনিকের জন্য দেবগড় বিচে এসেছিলেন। এদিন বিকেলে কয়েকজন সহপাঠী মিলে সমুদ্রে নামেন, তখনই দুর্ঘটনাটি ঘটে যায়। আচমকা সমুদ্রে তলিয়ে যান চার বান্ধবী। সেই সময় আরও এক পড়ুয়া তলিয়ে যান। চার ছাত্রীর দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় পুলিশ। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ ছাত্রের কোনো খোঁজ পাওয়া যায়নি। ঘটনার তদন্ত জারি রেখেছে পুলিশ। বঞ্চনার ইতিহাস, অবহেলা আর শোষণ, এর থেকে মুক্তির একমাত্র পথ বরাক পৃথকীকরণ। এমনটাই দাবি করল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। ফ্রন্ট এক বিবৃতিতে বরাকের প্রতি বেশ কিছু বঞ্চনার কথা তুলে ধরে। বিবৃতিতে ফ্রন্টের প্রধান প্রদীপ দত্ত রায় বলেন, 4 লক্ষ রেজিস্ট্রিকৃত বেকার ছেলেমেয়েরা জীবিকা থেকে বঞ্চিত, হয়নি কোনো স্থায়ী সমাধান। বলেন, কেড়ে নেওয়া হলো 2টি আসন, রাজনৈতিক চক্রান্ত, বরাকবাসী মেনে নিতে পারেননি,
তবু জোর করে করা হলো, হারাতে হলো একটি আসন। হলো না মাল্টি মডেল লজিস্টিক পার্ক, হলো না মহাসড়ক, হয়নি কাগজকল পুনরুজ্জীবন, শুধু নয় খরচ ষোলশো কোটি, হলো না নাগরিক পঞ্জীয়ন, আধার কার্ড জুলন্ত, অধিকারহীন ব্রাত্যজন। আধার কার্ড তৈরি করতে আর বাধ্যতামূলক নয় আঙ্গুলের ছাপ অথবা রেটিনা স্ক্যান। মূলত বিশেষ চাহিদা সম্পন্নদের কথা ভেবে নয়া সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রকের সিদ্ধান্ত, কোনো ব্যক্তির ক্ষেত্রে যদি আঙ্গুলের ছাপ নেওয়া সম্ভব না হয় তাহলেও তার আধার কার্ড তৈরি আটকানো যাবে না, সেক্ষেত্রে ব্যবহার করতে হবে আইরিস স্ক্যান প্রযুক্তি। হাতে আঙ্গুল না থাকায় সম্প্রতি জসিমল পিজোস নামে কেরলের বাসিন্দা এক মহিলা আধার কার্ড তৈরি করতে পারছিলেন না। পরে যদিও কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি রাষ্ট্রমন্ত্রী রাজীব চন্দ্রশেখরের হস্তক্ষেপে তার নাম ওঠে। এরপরই শনিবার কেন্দ্রীয় সরকার আধার নিয়ে নতুন বিবৃতি জারি করেছে। রাজীব চন্দ্রশেখর জানিয়ে দিয়েছেন, কারো হাতের আঙ্গুল না থাকলে অথবা রেটিনা স্ক্যান করা সম্ভব না হলেও আধার কার্ড করা আটকানো যাবে না। কেন্দ্রের নতুন বিবৃতি অনুযায়ী যারা বিশেষ চাহিদা সম্পন্ন, অর্থাৎ কোনোরকম শারীরিক প্রতিবন্ধকতা আছে, তাদের বিকল্প কোনো বায়োমেট্রির মাধ্যমে আধার কার্ড ইস্যু করতে হবে। কারো আঙ্গুল না থাকলে চোখের মণি স্ক্যান করে আধার কার্ড দিতে হবে। আবার কারো চোখের মণি স্ক্যান না করা গেলে শুধুমাত্র আঙ্গুলের চাপেই কাজ চালানো যাবে, অর্থাৎ কোনো একটি বায়োমেট্রিক পেলেই আধার কার্ড তৈরি করতে হবে। ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর, 2024 সালের মার্চের শেষের দিকে শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অথবা আইপিএল 2024, জানিয়ে দিলেন বিসিসিআই সেক্রেটারি জয় শাহ। তিনি আরও জানিয়েছেন যে মে মাসের শেষের দিকে অথবা জুন মাসের প্রথম সপ্তাহে শেষ হবে আইপিএল, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 2024 মরশুমের মিনি নিলাম আগামী 19 ডিসেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হবে। এই প্রথমবার বিদেশের মাটিতে বসছে নিলামের আসর। জানা গিয়েছে নিলামের জন্য মোট 1166 জন খেলোয়াড় রেজিস্ট্রেশন করেছেন, তবে মাত্র 77 জন প্লেয়ারের জায়গা ফাঁকা রয়েছে। তাদের মধ্যে আবার 30 জন বিদেশি প্লেয়ার। 10টি দল সম্মিলিতভাবে 262 কোটি টাকা খরচ করতে পারবে। আহতগুড়িতে মহিষের লড়াই আবার হবে। রাজ্যে প্রত্যেক গ্রাম পঞ্চায়েত ও প্রত্যেক ওয়ার্ডে স্থাপন করা হবে ডিজিটাল লাইব্রেরি, গঠন করা হবে ডিরেক্টরেট অফ মাইনরিটি অফিসার অ্যান্ড চর এরিয়াজ অসম। এই ডিরেক্টরেটের তরফ থেকে রাজ্যে বসবাসকারী অসমীয়া খিলঞ্জিয়া মুসলমানদের অর্থ সামাজিক সমীক্ষা করা হবে। ক্যাবিনেটে গৃহীত সিদ্ধান্ত সমূহের মধ্যে রয়েছে এইসব বিষয়। অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়ার আবেদনের ভিত্তিতে আহতগুড়িতে মহিষের যুদ্ধ নিষিদ্ধ করেছিল গৌহাটি হাইকোর্ট। গৌহাটি হাইকোর্টের নির্দেশকে তুয়াক্কা না করে গত বছরও আহতগুড়িতে মহিষের লড়াইয়ের আয়োজন করেছিল মরিগাঁওয়ের জনগণ। এই মহিষের লড়াইয়ের আয়োজন করা হয় বুগালি বিহুতে। এবার বুগালি বিহুর আগেই আহতগুড়ির পরম্পরাগত মহিষের যুদ্ধ আয়োজনের ছাড়পত্র দিয়ে রাখল রাজ্য সরকার। অবশ্য এই মহিষের লড়াই আয়োজনের জন্য কিছু নিয়ম বেঁধে দেওয়া হবে, এই নিয়মাবলী প্রস্তুত করবে রাজ্য সরকার।